পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের দুটি গুদামে পাঁচ বছর ধরে পড়ে আছে 190 মেট্রিক টন গম। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় আমদানি করা এসব গম পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো বন্দর এলাকায়। 2018 সালের 14 জানুয়ারি এসব গম আমদানি করে নীলফামারীর সৈয়দপুরের মেসার্স ইমতিয়াজ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। সেই গম পরীক্ষা নিরীক্ষার পর ক্ষতিকর জীবাণু থাকার প্রমাণ মিলে। এ কারণে ছাড়পত্র দেয়নি উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র, আর এতেই আটকে যায় গমের বড় এ চালানটি। অন্যদিকে ভারত থেকে আমদানি করা 1300 পিস রেলওয়ে স্লিপারও নিম্নমানের হওয়ায় আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। 4 বছর ধরে সেই স্লিপারও পড়ে আছে বন্দরের ইয়ার্ডে। দীর্ঘদিনেও আমদানি করা নিম্নমানের পচা গম ও স্লিপারের বিষয়ে সিদ্ধান্ত না নেয় দুর্গন্ধ ও জায়গা স্বল্পতায় ব্যাহত হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। পোর্টের ওই যে গোডাউনে কতগুলো গম না ভুট্টা কবে আনে রাখছে, এগুলো মনে হয় একটু দুর্গন্ধ ছুটে গেছে। এগুলো যদি সরাই ফেলায় মনে হয় খুবই ভালো হয়। বাংলাবান্ধা স্থল বন্দরের ভিতরে ড্রেনে পচা গন্ধ বাইরে হয়। কিছু শিল্পাট আছে, আমাদের লেবার আছে, অনেক কাজকর্ম করে দুর্গন্ধের মধ্যে। এটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ম্যানেজার সাহেব, মানে ওরা কোনো গুরুত্ব কাজের কোনো মূল্যই নিচ্ছে না। আমি এখানকার স্থানীয়, আমি যে কাজটা করতেছি আমাদের কাজের একটা সমস্যা আছে। এটাই যে 2-4-5 বছর মোটামুটি গহম এখানে পড়ে আছে এই গুডাউনে। আমি ডেলি বাংলা পোর্টে আসি, এখান থেকে লোড নিয়ে যাই, তো পোর্টে অনেক দুর্গন্ধ ছড়িয়ে গেছে, আশেপাশের লোকজন থাকতে পারতেছে না, আমরাও এখানে থাকার কোনো পরিবেশ পাচ্ছি না। এলসি জটিলতার কারণে এসব পণ্য বন্দরে আটকে আছে বলে দাবি করছেন এই ব্যবসায়ী নেতা। এলসি জটিলতার কারণেই মালগুলো খালাস করা হয়নি, মালগুলো গোডাউনে সংরক্ষণ করা আছে। গম এমন কিছু চাল, চালের খড়ি, এই মালটি প্রায় 4 বছর হয়ে গেল। 4 বছর ধরে এই মালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা একাধিকবার বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি, বন্দর কর্তৃপক্ষ প্রায় 28টি চিঠি মন্ত্রণালয়ে বিভিন্নখানে দিয়েছে, কিন্তু এটিকে এখনও সুরাহা হয়নি। কাস্টমস বলতেছে এটার আইনি জটিলতা আছে। তবে পরিত্যক্ত এসব পণ্য অবিলম্বে সরিয়ে নেওয়ার কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। কিছু গম দীর্ঘদিন ধরে আসছে, বাট এগুলা খাওয়ার অনুপযোগী এবং এগুলা ব্যবহার অনুপযোগী। এগুলা যেহেতু পচে গেছে, আমরা এগুলা ধ্বংস করা ছাড়া কোনো উপায় নাই। আমরা ধ্বংসের জন্য আমাদের যে বাজেটের প্রয়োজন, অর্থের প্রয়োজন, সে বাজেট বরাদ্দের জন্য আমরা আমাদের কর্তৃপক্ষকে পত্র দিয়েছি। আমরা বাজেট বরাদ্দ পেলে এটাকে আমরা ধ্বংস করার প্রক্রিয়ায় চলে যাবো। এটা প্রায় 5-6 বছর ধরে পড়ে থাকার কারণে এতে পোকা ধরে এবং এটা নষ্ট হয়ে গেছে, এটা খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। তবে এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন সময় চিঠিপত্র লিখেছি এবং সর্বশেষ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা পশু খাদ্য, এমনকি মাছের খাদ্যেরও অনুপযোগী হয়ে যাওয়ায় এটাকে ধ্বংস করার জন্য আদেশ হয়েছে। তো এই ধ্বংস করার বিষয়টাই প্রক্রিয়াধীন আছে বলে আমাদেরকে জানানো হয়েছে। কেবল আশ্বাস নয়, বন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গম ও রেলওয়ে স্লিপার অপসারণে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।